পৃথিবীর সবথেকে বড় মন্দির হচ্ছে ইসকন মায়াপুর। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। জাস্ট একটা বাউ লেভেল। মাত্র 100 টাকায় রুম ভাড়া পেয়ে গেলাম। এত বড় বড় সিঙ্গাল আর গোল। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো শীত তো পড়ে গেল, ঘুরতে বেরোনোর একটা আমেজই তৈরি হলো। তো সেক্ষেত্রে আজকে আমি প্রথম ব্লগ স্টার্ট করছি শীতের এবং ঘোরার ভ্রমণের। তো আজকে আমরা যেতে চলেছি মায়াপুর, আর আমার সাথে মা রয়েছে। তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নেবো, তো চলো দেখতে থাকো। ট্রেনে আসবে নবদ্বীপ ধামে, নেমে টোটো করলেই পৌঁছে যেতে পারবে ফেরিঘাটে। আমরা জাস্ট এখন চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, নবদ্বীপ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা ফেরিঘাট যাব, বাইরে তোমরা এই সাইডে টোটো পেয়ে যাবে। এদিকে রয়েছে বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই সাইডে টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছ। তো টোটো করেই কিন্তু সহজে পৌঁছে যেতে পারবে ফেরিঘাট। টোটো স্ট্যান্ড থেকে ফেরিঘাটে ভাড়া মাত্র 15 টাকায় তোমরা সহজে চলে যেতে পারবে। এই সাইডে টোটো স্ট্যান্ড বলে রাখি, আর এই সাইডে লঞ্চ ঘাট। নবদ্বীপ টু মায়াপুর ভাড়া মাত্র 5 টাকা। তো দেখতেই পাচ্ছ আমরা এখন জলপথে একদম নৌকা ধরার জন্য রেডি হয়ে গেছি। আগের বারে এসেছিলাম এবং তোমরা প্রচুর ভালো আশা দিয়েছিলে সেই ভিডিওটা, এখনো পর্যন্ত সেইটা কিন্তু টপে রয়েছে। মায়াপুর মহাপ্রসাদের টপ ভিডিও কিন্তু আমার। তো সেক্ষেত্রে আবারও এবার চলে এলাম, এবার কিন্তু ব্লগ আমি কন্টিনিউ করছি তোমাদের কাছে। দূরের ওই যে মায়াপুর, এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ জলের এক কালার, আর এই সাইডে কিন্তু জলের এক কালার। এটা কিন্তু আলাদা একটা মাহাত্ম্য আছে। এই যে ঘাট তোমরা দেখতে পাচ্ছ, আমাদেরকে কিন্তু যেতে হবে ঠিক এই সাইডে। এই ঘাট থেকে বেরিয়ে তোমরা বাসও ধরতে পারো, অথবা এই সাইডে টোটো স্ট্যান্ড আছে, টোটোও ধরতে পারো। তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। লার্জেস্ট টেম্পল ইজ মায়াপুর ইসকন। তো ঠিক আমার পিছনেই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ দা ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল। তো বিশ্বের সব থেকে বৃহত্তম মন্দির কিন্তু আজকে আমাদের এই মায়াপুর ইসকন। সবসময় কিন্তু এরকম নাম সংকীর্তন শুনতে পেয়ে যাবে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো জাস্ট এখন গঙ্গা স্নান সেরে নিলাম। তো আরও কিছু ক্লিপ আছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এই যে গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ ডিরেক্টলি, আর একদম ঠিক পিছনে মন্দির। হরিনাম সংকীর্তন, এবং এইদিকে মেন মন্দির, এবং এই সাইডে আমরা এখন দেখাতে চলেছি তোমাদেরকে বলে কি শিলপৌবাদ পুষ্প সমাধি মন্দির। তো তোমরা এই সাইডে যাবে এবং দেখতে পাবে সেই চিত্র স্পেশালি। তো এটা হচ্ছে পিছন দিকটা, সামনের দিকটা যেতে গেলে কিন্তু তোমাদেরকে এই দিকটায় যেতে হবে। জাস্ট একটা বাউ লেভেলের দৃশ্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ স্পেশালি। যে মেন দরজা, এবং ঠিক তার পিছনে রয়েছে সুলভ প্রসাদ কক্ষের কুপন দেওয়ার যে জায়গা রয়েছে। এই 40 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মহাপ্রসাদ, যে থালিটা রয়েছে স্পেশালি। আমরা সুলভ প্রসাদ কক্ষের কুপন আমরা নিয়ে নিয়েছি মাত্র 40 টাকা প্রাইস দিয়ে, এবং যেতে হবে কিন্তু এই সাইডে। তো চলো প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদেরকে দেখে নিচ্ছি, দেখতে স্পেশালি এবার প্রসাদ পাওয়ার পালা। মাত্র
100 টাকায় রুম ভাড়া পেয়ে গেলাম আমরা 35 নম্বর গৌরাঙ্গ কুঠির। এই যে স্পেশালি দেখতে পাচ্ছ 100 টাকায় রুম ভাড়া। তো এবার তোমাদেরকে নিয়ে যেতে চলেছি গোশালাতে, এইদিকে মন্দির, এবং ঠিক তোমাদেরকে কিন্তু এই সাইডে যেতে হবে, এই সাইডে হচ্ছে গোশালা। তো সেটাও তোমাদেরকে রুটটা দেখিয়ে দিলাম, মন্দিরের একদম ফ্রন্ট সাইডে অ্যান্ড লেফট সাইডে কিন্তু গোশালা পড়ছে। একদম ফ্রন্টে আমরা চলে এসেছি গোশালা। তো তোমরা দেখতেই পাচ্ছ স্পেশালি খুব সুন্দর লাগছে আজকের এই আকাশ, এবং তার সাথে বলে রাখি যে গোশালা রয়েছে। অনেকেই কিন্তু ইসকন মায়াপুর মেন যে মন্দির রয়েছে সেই মুখ্য দুয়ার থেকে কিন্তু এই গাড়িতে করে গোশালাতে আসে। ওয়ান ডে গোসেবা, কেউ যদি গোসেবা করতে চাও এখানে তার লিস্ট রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু আজকের এই মায়াপুরের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরছি। এই যে দেখো গোশালাটা তোমাদেরকে ডিরেক্টলি দেখিয়ে নিচ্ছি, সবাই কিন্তু মেতে উঠেছে মাতাদের সাথে বলে রাখি। আর এখানে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এই প্রত্যেকটা গরুর নিজস্ব নাম আছে, যেই নামে ডাকলে কিন্তু সেই গরু ডাক দেবে, সেটাই কিন্তু একটা আলাদাই আকর্ষণ এই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ স্পেশালি। এত বড় বড় সিঙ্গালা গরু কিন্তু তোমরা স্পেশালি এখানে দেখতে পেয়ে যাচ্ছ, প্রচুর বড় বড় সিঙ্গালা। এটা দেখো এর থেকেও বড় রয়েছে কিন্তু। তো চারিদিকটা আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু আজকের এই প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরছে ডিরেক্টলি। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কি মিষ্টি দই সব কিছু অ্যাভেলেবেল কিন্তু এখানে, তো তোমরা সেটাও এখান থেকে নিয়ে নিতে পারো। এবার আমরা যাবো টিওভিপির ভিতরে, যাবো তোমাদেরকে দেখিয়ে নেবো। মহাপ্রভু পঞ্চদত্ত ভগবান, ডান দিকে থাকবেন শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, নরসিংহদেব ভগবান কে, জয় প্রহ্লাদ মহারাজ কে, জয় শ্রী প্রভুপাদ কে। সামনে গার্ডেন আর পার্ক তৈরি হবে জলাঙ্গি নদী পর্যন্ত, বুঝতে পারছেন, যেটা জয় বিজয় সব থেকে বড় মূর্তি এই মন্দিরে। তো বলে রাখি সন্ধ্যের টাইমে কিন্তু এই জায়গাটা বেশ ভিড় হয়, তোমরা সেই দৃশ্য স্পেশালি দেখতে পেয়েছো ডিরেক্টলি। আর এই সাইডে যে রয়েছে শিল প্রভুপাদের ভজন কুটি, এখানে কিন্তু সব সময় নাম সংকীর্তন হয়। সন্ধ্যার সময় এই জায়গাটাই পুষ্প সমাধির একদম ফ্রন্টে, তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু সন্ধ্যের সময়, আর একটা ছোট্ট মতো মেলাও বলা যেতে পারে এটিকে।
এই যে মন্দির এবং এই সাইডে ঠিক এই সাইডে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ সমুদ্র মন্থন ফুলডম থিয়েটার স্পেশালি। তো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে দেখিয়ে নিচ্ছি। ফুলডম থিয়েটারে সমুদ্র মন্থনের যে কাহিনিগুলো আছে সেগুলোই কিন্তু এই থিয়েটারে তোমরা দেখতে পেয়ে যাবে এক্সক্লুসিভলি শুধুমাত্র 40 টাকার বিনিময়ে। সো বলে রাখি তোমাদেরকে অল ডিটেলস দেখালাম। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলো করে নাও, আর এরকম ধরনের ভিডিও পেতে সর্বদাই আমাদের সাথে জুড়ে থাকো। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো পার্টে, নতুন কোনো ভালোবাসেন এবং নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।